চলে আসলাম রংপুর জেলার পীরগাছা উপজেলায়। পীরগাছা রেলওয়ে স্টেশনের কাছে আছে দেবী চৌধুরানীর রাজবাড়ি। স্থানীয় বাসিন্দাদের কাছে এই রাজবাড়িটি পীরগাছা রাজবাড়ি ও মন্থনা জমিদার বাড়ি নামে পরিচিত। দেবী চৌধুরানীর রাজবাড়ির ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিও চলে যায় আপনার কাছে। এবং আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে ট্রাভেল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। রাজবাড়িটাতে আমি দাঁড়িয়ে আছি। এই রাজবাড়িটি পরিচিত হচ্ছে দেবী চৌধুরানীর রাজবাড়ি নামে, যার আসল নাম জয়া দুর্গা দেবী চৌধুরানী। আসলে এটি উনি শ্বশুর বাড়ি। ইতিহাস থেকে জানা গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রজা নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলনটি শুরু হয় তার নারী হিসেবে প্রথম আন্দোলন দেবী চৌধুরানী শুরু করেন। এই রাজপ্রাসাদে রানী দেবী চৌধুরানীর সঙ্গে তার প্রজারাও থাকতেন, কিছু কর্মচারীরা থাকতেন এই পোর্শনটাতে। হ্যাঁ, এবং পিছনে আমার ঠিক পিছনে যে জায়গাটা আছে ওখানে একটা মন্দির আছে এবং রান্নাঘর আছে। এই যে রাজবাড়িটা এখন দেখা যাচ্ছে এই রাজবাড়িটা আসল রাজবাড়ি না, আরও বড় আকারে ছিল রাজবাড়ি, যেটা কিনা ভূমিকম্প হয়ে মাটির তলায় দেবে গেছে, আর বর্তমানে এইটুকু শুধু আছে। আমি প্রায় 44-45 বছর যাবত এই এস্টেটে আছি। আমার বাবা ছিলেন, আমার ঠাকুর দাদা ছিলেন, বংশ পরম্পরায় আমরা পুরোহিত হিসেবে নিযুক্ত আছি। তো এই ঘর সাজানো ছিল, তো সব খাট পালং সব সাজানো ছিল। ঘরটা ছিল হচ্ছে জমিদারের ছেলে ছেলের বউ এই এই রুমটাতে থাকত। আর এই ছোট কুঠুরি দুইটা আছে পাশে, জিনিসপত্র লাগত আর কি। আর রান্নাঘর ছিল ওই যে ওই সামনে ওই ঘরটা রান্নাঘর ছিল। আর এই মাঝখানে যে রুমটা এইটা জমিদারের রুম ছিল, এই যে জমিদারের রুম ছিল উনি থাকতো আর কি এই রুমটাতে। খাটটা সব ছিল, সব বিলীন হয়ে গেছে। আত্মীয় স্বজন আসলে গেস্ট রুম ছিল। এই যে পাশে ছোট দুইটা কুঠুরি আছে, এখানে জিনিসপত্র লাগতো আর কি। এই আর এই পাশে একটা গেট ছিল, পিছনে একটা পরীক্ষা খাল আছে। মানে পরীক্ষা খালটা একবার তিস্তা নদীর সঙ্গে সংযোগ করা আছে। মানে ওটাতে কি হয়েছে, ময়লা বা না? না, মানে জমিদারদের যদি কখনো গন্ডগোল হয় তাহলে এই খাল দিয়ে ওনারা চলে যাবে। এই জন্যে প্রতিটা জমিদার বাড়ির পিছনে একটা করে পরীক্ষা আছে থাকে। তার এই এখানে নৌকে উঠলে আপনি একবারে তিস্তার মুখে যায় উঠতে পারবেন। এটা শাল কাঠ, জমিদার আমলেরই সব। জমিদার আমলের শাল কাঠ মানে এখনো কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, এই দরজা জানালা যা আছে সব ওনাদের ওই সময় ওই সময়। হ্যাঁ, এবং কবজা টবজা সব। হ্যাঁ, সব ওই সময়। যদি একটু সুন্দর করে আর একটু ঘষা মাজা করা যায়, হ্যাঁ, খুব সুন্দর একটা মিউজিয়াম হতে পারে, একটা দর্শনীয় স্থান হতে পারে। আর এখানে দেখেন গদাল নাই, আর বাঁশের খিল, বাঁশের খিল দেওয়া সব, গদাল নাই, বাঁশের খিলের মাধ্যমে সব আছে। এই যে বাঁশের খিল, এই যে বাঁশের খিল দেওয়া, গদাল নাই, কিন্তু এগুলো পরে মাসে পরে পরে নারায়ণ রায় উনি এই দেবত্বটা হচ্ছে আপনার এস্টেটটা দেবোত্তর করে গেছে। যাদবেন্দ্র নারায়ণ রায় ওনার নামের আদি অক্ষরে এই মন্দিরটার নাম রাখছিল যাদব রায় মন্দির, মানে রাধা গোবিন্দ মন্দির, পঞ্চতত্ত্ব সহ। এখানে পূজা আছে হয়তো
আর ওইটা কালী মন্দির, কালী মন্দিরেই ছিল, মন্দিরটা এখন নষ্ট হয়েছে। দেবী চৌধুরানীর এই মন্দিরটি ভবতারিণী কালী মন্দির নামে পরিচিত ছিল এবং এখানে কোষ্ঠী পাথরের মূর্তি ছিল, যেটা কিনা শুনলাম চুরি হয়ে গেছে, পরে তারা এখানে অন্য মূর্তি রেখেছে যেটা উপাসনা করা হয়। এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা শুনবো এখানকার যিনি পুরোহিত আছে তার কাছে। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, পুরোহিত মন্থনা বড়তরফ দেবত্বের এস্টেট। আমি এখন দাঁড়িয়ে আছি মা ভবতারিণী কালী মন্দিরের সামনে, মায়ের মূর্তির সামনেই দাঁড়িয়ে আছি। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 1319 সালে। এখানকার তৎকালীন জমিদার জ্ঞানেন্দ্রনাথ রায়চৌধুরীর সহধর্মিণী ভবসুন্দরী দেবী, এই ভবসুন্দরী দেবীর নামের আদি অক্ষরে এই মন্দিরটির নাম রেখেছে ভবতারিণী কালী মন্দির। এখানে দীর্ঘদিন যাবৎ কোষ্ঠী পাথরের কালীমূর্তিতেই উপাসনা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় 1993 সালের রাত্রিবেলা কোষ্ঠী পাথরের কালী মন্দিরটি চুরি হয়ে যায়। তখন থেকে আমরা মৃণাল মূর্তি তৈরি করে প্রতি বছর মায়ের উপাসনা করি। দেবী চৌধুরানীর নাট্য মন্দির ছিল এটা, যেটি কিনা বর্তমানে দলিল লেখার কাজে ব্যবহৃত হয় এই জায়গাটি এখন, এবং ওই এর পাশেই আছে রেজিস্ট্রি অফিস, দুটি তার জায়গা ছিল এবং তার নাট্য মন্দির বা তার প্রজাদের ঘর ছিল, সেটাই এখন বর্তমানে সরকার ব্যবহার করছে, তাও সংরক্ষণে আছে। এটি হচ্ছে দেবী চৌধুরানীর পুকুর, এরকম আরও বেশ কিছু পুকুর আছে যেগুলো বর্তমানে লিজ দেয়া আছে সরকারের কাছে। জমিদার বাড়ির ঠিক পাশে ধ্বংসপ্রাপ্ত একটি তিন গম্বুজ বিশিষ্ট মন্দির আমাদের চোখে পড়ে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় ওখানে এখনও সর্প পূজা হয়ে থাকে এবং মন্দিরটির দেয়ালে দেয়ালে বিভিন্ন রকম শিল্প অঙ্কন করা আছে।